নির্বাচনী ময়দানে একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত প্রতিটি দল, তাই ভোটের প্রচারে কোনো ত্রুটি রাখছেন না কেউই। শুক্রবার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার সারলেন হরিহরপাড়া তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। দৌলতাবাদ থানার ছয়ঘুরি অঞ্চলের বিভিন্ন এলাকায় এদিন প্রচার চালান তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ, পঞ্চায়েত প্রধান হাসিনা খাতুন, অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্য দলীয় সমর্থকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমার আজকে ছয়গড়া অঞ্চলের নির্বাচনী প্রচারের জন্য আমাদের র্যালি ছিল। ছয়গড়া অঞ্চলে আমরা সাদিপুর থেকে আরম্ভ করে ওদিক দিয়ে আমরা গিরিনগর হয়ে ছয়গড়ি পশ্চিমপাড়া হয়ে হাজিডাঙ্গা অনেক জায়গা, সব জায়গার নাম আমি এই সময় বলতে পারছি না, দিয়ে লাস্ট অব্দি কলাডাঙ্গা হয়ে আমরা এটা দিয়ে ঘোষপাড়া হয়ে চলে আসলাম। আমরা ঘোষপাড়ার মোড় হয়ে তো আমাদের আজকে যে প্রচার, আমাদের প্রচার সফল হয়েছে। আমাদের এখানকার সমস্ত রকমের কর্মীরা, এখানে নেতৃত্ব যারা ছিল সকলে সঙ্গ দিয়েছে আজকে, এবং আমার সঙ্গে সকলেই আমাদের এই প্রচারে ছিল। তাই আমি এখানকার নেতৃত্ব এবং কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আজকে আমাকে নির্বাচনী এই প্রচারে তারা সঙ্গ দিয়েছে, বহু কষ্ট করেছে, বহু মানে কষ্টের ফলে তাদেরকে আমরা কি এনার্জি দেব, এনার্জি আমরা দিতে পারিনি, তবে মানুষের যে ছাড়া সে ছাড়াটুকুই আমি পেয়েছি, সে তাতে যে এনার্জি আমার কর্মীরা আমার নেতৃত্বরা যারা সঙ্গে ছিল তারা সকলে সে এনার্জি পেয়েছে। অতএব আমার এখান থেকে খুব ভালো সাড়া পেয়েছি। আমার এই অঞ্চল থেকে আগামী যে নির্বাচন আমাদের আসছে সেই নির্বাচনে আমাদের এই অঞ্চলে অনেক ভোটে আমরা লিড দিতে পারবো এই বছর। তার কারণ অনেকগুলো কারণ রয়েছে। আজকে বিজেপি সরকার হাতে যদি আজকে চলে যায় আমাদের এই দেশ, তাহলে আগামী দিনে মানুষের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না। তাই মমতা ব্যানার্জির সরকার আমাদের পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত করতে হবে, না হলে মানুষের নিরাপত্তা থাকবে না। এর জন্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে, মমতা ব্যানার্জির প্রার্থী যেখানে যেখানে আছে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোটটা দেবে মানুষ। মানুষ অনেক সচেতন এখন, অনেক কনসাস মানুষ, অতএব মানুষকে বেশি বোঝাতে হবে না। কোথাও দুঃখ, কোথাও ক্ষোভ, কোথাও রাগ থাকলে পড়েও, কিন্তু নিজেদের আমাদের বেঁচে থাকার তাগিদে এই নিজেদের স্বার্থের জন্যে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। বাকি কাউকে ভোট দেওয়া মানেই তাহলে বিজেপিকে সমর্থন করা এবং বিজেপিকে ভোট দেওয়া। তাই মানুষ সেটা বুঝে নিয়েছে কাকে ভোট দিতে হবে। তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এখান থেকে, বিশেষ করে আমার ছয়গড়া অঞ্চল থেকে অনেক বেশি লিড দিয়ে এখান থেকে জয়ী করবে আমাকে, এটা আমি কিন্তু বলতে পারছি, কারণ আমার এলাকার মানুষ বলছে, এলাকার মানুষ সমর্থন বলছে। তাই আমি আজকের যে র্যালি, যে আমার প্রচার, সে প্রচার সফল হয়েছে। আমার এই ছয়গড়া অঞ্চলের সকল শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন প্রচার শেষ করলাম। দৌলতাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা।